আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন, আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। Find the zeros of the polynomial x square minus 3 and verify the relationship between the zeros and the coefficient. So first of all, এখান থেকে আমরা ধরে নিচ্ছি p of x equals to x square minus 3. The zeros বের করতে হবে, অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে নেব p of x equals to 0. So x square minus 3 equals to 0. এখান থেকে বলা যেতে পারে x square equals to 3. তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x equals to plus minus root under 3. So zeros are plus root 3 and minus root 3. The general form of quadratic equation সেটি হয়ে যায় a x square plus b x plus c equals to 0 where a not equal to 0. তাহলে জেনারেল ফর্মের সঙ্গে যদি ইকুয়েশনটিকে আমরা কম্পেয়ার করি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a equal to 1, b equal to 0 and c equals to minus 3. এবার একটি রুটকে যদি আমরা আলফা কনসিডার করি, দ্যাট ইজ রুট 3, আর আরেকটি রুটকে যদি আমরা বিটা কনসিডার করি, দ্যাট ইজ মাইনাস রুট 3, তাহলে আলফা প্লাস বিটা চলে আসছে রুট 3 মাইনাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সো আমরা পেয়ে যাচ্ছি 0। কোয়াড্রেটিক ইকুয়েশনের রুলস অনুযায়ী আলফা প্লাস বিটা হয়ে যাচ্ছে মাইনাস বি বাই এ, দ্যাট ইজ মাইনাস 0 বাই 1 ইকুয়ালস টু 0, তাহলে এই দুটি সেম হয়ে যাচ্ছে। সিমিলারলি আলফা বিটা চলে আসছে রুট 3 ইন্টু মাইনাস রুট 3, দ্যাট ইজ মাইনাস 3, অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের রুলস অনুযায়ী আলফা বিটা চলে আসছে সি বাই এ, দ্যাট ইজ মাইনাস 3 বাই 1 ইকুয়ালস টু মাইনাস 3, তাহলে এই দুটিও কিন্তু সেম চলে আসছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হেন্স ভেরিফাইড।